চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেইজিং সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার সফর শুরু হয়ে বৃহস্পতিবার দেশে ফেরার কথা থাকলেও বুধবারই ঢাকার উদ্দেশ্যে চীন ত্যাগ করবেন সরকার প্রধান শেখ হাসিনা। বেইজিং থেকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের, কিন্তু ঠিক কী কারণে সফরসূচিতে এমন পরিবর্তন হলো তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে এখন দেশটির রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন শেখ হাসিনা। মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বৈঠক ছাড়াও একগুচ্ছ রাষ্ট্রীয় কর্মসূচি শেষ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সূত্রে জানা গেছে, বুধবার দ্বিপাক্ষিক বৈঠক এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারবেন সরকার প্রধান। এরপর রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ায় বেইজিংয়ে রাত না কাটিয়ে প্রধানমন্ত্রী দেশেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই এই পরিবর্তন বলে জানা যাচ্ছে।